বন্ধুরা, আবার দেখুন এই যে এখানে যে বিবাহটা দেখালাম তার জন্য এখানে জল রাখা আছে দেখতে পাচ্ছেন। আরও সব যারা আসবে তারা ঢালবে, তার জন্য এই যে জলটা এইভাবে প্রথমে থাকে নারকেলের সাথে। এখানে শিব পার্বতীর মূর্তি আছে, শিব পার্বতীর শিব দুর্গার মূর্তির ওপরে। দাদা, শিব পার্বতী, মহাদেব পার্বতী, কি সুন্দর! ভেতরে নটরাজ দেখাই সামনে থেকে যায়। এখানে অনুষ্ঠান চলছে, এরকম কি সুন্দর! নটরাজের মূর্তি দেখুন কি সুন্দর! মহাদেবের ভেতরে মহাদেবকে দেখাতে পারবো না, কেন ছবি তোলা নিষিদ্ধ আছে, বারণ আছে। বাইরে যেসব দেবদেবী আছে, যে মূর্তি আছে, সেগুলো শুধু দর্শন করালাম, ভেতরে টা আপনাদের দেখাতে পাচ্ছি না। মন্দিরটা দেখালাম, এইখানেই সব বিবাহ হয়, শুভ কাজ হয় এই মন্দিরের ভেতরে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন কিনা জানি না, দূর থেকে দেখাচ্ছি, ভেতরে যেতে পারবো না। দেবাদিদেবকে মহাদেবকে দেখতে পাচ্ছেন কি? দেখুন ভেতরে আছেন উনি, দূর থেকে দেখাচ্ছি আমি। এই যে জয় ভোলেনাথ, শিব শম্ভু, নম শিবায়। দেখুন, দর্শন করাতে পেরেছি আমি, ধন্য আপনাদের যে দর্শন করাতে পেরে। ভেতরে তো যেতে দেবে না, বাইরে থেকেই দেখালাম।